হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি ফ্রম স্টে ক্লাসে উইথ বানি। সো তোমরা সবাই ভালো আছো আশা করছি। অ্যান্ড তোমাদের রিকোয়েস্টে আবারও শপিং ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম, যেমন কথা তেমন কাজ। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম মিরপুর হোপ মার্কেট নিয়ে আমি একটি ব্লগ বানাবো, আই মিন শপিং ব্লগ, বাট সময় করে উঠতে পারছিলাম না। তো ফ্রাইডে চুজ করলাম টাইমিং, অ্যান্ড আজকে সাথে যাচ্ছে আমার ছোটো বোন এবং আমার ছোটো বোনের ফ্রেন্ড, আমরা তিনজন মিলে চলে গেলাম হোপ মার্কেটে। তো হোপ মার্কেট যাওয়ার পথে ক্যান্টনমেন্ট এরিয়া এমনিতে পড়ে, এটা খুবই সুন্দর একটা এরিয়া। অ্যান্ড বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু ফ্রাইডে ছিল, খুব ফার্স্ট আমরা চলে আসতে পেরেছি মিরপুর 10, আর এটাই হচ্ছে হোপ মার্কেট। অ্যান্ড এসেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে আমাদের সাথে, সেটা দেখার জন্য অবশ্যই আমার সেকেন্ড ব্লগটি দেখতে হবে, সেখানে আমি তোমাদেরকে ডিটেলস বলবো। বিকজ হচ্ছে এখানে অনেক কিছু টাইমিংয়ের ব্যাপার স্যাপার আছে, তো ইন ডিটেলস আমি আমার সেকেন্ড ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমি যদি সেই বিষয়গুলো শেয়ার না করি তাহলে কিন্তু তোমরাও গিয়ে সেই রকমই একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে ঘটে যেতে পারে। এনিওয়ে, প্রথমেই আমি যেই শপটিতে গেলাম এখানে হচ্ছে সুন্দর সুন্দর জুতির কালেকশন আছে, দেখেই খুব ভালো লাগছিল। আর যেই লাইনটাতে আমি গিয়েছি এখানে সব জুতি এবং জুতির সুন্দর সুন্দর কালেকশন আছে, সাথে অন্য স্যান্ডেল শ্যুজও আছে, বাট জুতির কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। দেন গিয়ে চোখে পড়লো আমার এই স্লিপারটি, অ্যান্ড এই স্লিপারটি দেখে আমার খুব ভালো লেগেছে। দুটো কালার দেখিয়েছে আমাকে, মানে আমিই দেখেছি, একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের কালার। এই যে দেখো জুতিগুলো অনেক সুন্দর, শুজগুলো অনেক সুন্দর। এই স্লিপারগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, বাট ওরা প্রাইস চাচ্ছিল 400 টাকা করে, কোনোভাবেই কমাবে না। দেন একটু সামনের দিকে গেলাম আর পেয়ে গেলাম হচ্ছে একটা আবায়া বোরকা সেল করার শপ। এখানে হচ্ছে প্রাইসগুলো স্টার্টিং হচ্ছে 600, 800, 900, 1000। এরপর আরেকটু সামনে যাওয়াতে দেখি বড় বড় পালাজো যেগুলো আছে, বিগ পালাজো বলে, এগুলো 600 টাকা করে বলছিল। চারদিকটাতে শীতের কাপড়ে বেশি কালেকশনে আসছে, অ্যান্ড এখানে হচ্ছে সব ছোট বেবিদের ড্রেস। আর আমার চোখে পড়ল এই স্কার্টটি, জিন্সের একটি খুব সুন্দর স্কার্ট দেখলাম, অ্যান্ড স্কার্টের প্রাইস আমাকে বলেছিল 600 টাকা। অ্যান্ড এখানে হচ্ছে লং টি শার্ট, শর্ট, ক্রপ টপস, এভরিথিং আছে, প্রাইসগুলো 500, 600 টাকা করেই। অ্যান্ড এখানে দেখতে পেলাম বেবিদের কিছু ড্রেস আসছে, আর এখানে আরও আছে বেডশিট, তারপর কুর্তি, এগুলো সেল করছিল। আমি খুঁজে খুঁজে দেখছিলাম কি নেওয়া যায় অ্যাকচুয়ালি, কারণ আমার কাছে মনে হচ্ছিলো এখানে প্রচণ্ড পরিমাণে প্রাইস বেশি। এরপর আমি আমার বেবির জন্য লং প্যান্টগুলো দেখছিলাম, যেহেতু উইন্টার চলেই আসছে, ওকে হচ্ছে একটু শীতের কাপড় নিয়ে দেওয়ার ট্রাই করছিলাম। অ্যান্ড এখানে জোগার আছে, এগুলো 250 টাকা করে আমাকে বলছিল, বাট আমার কাছে মনে হচ্ছিলো হিউজ প্রাইস, তো আমি একটু দামাদামি করলাম। করার পর আমি আমার বেবির জন্য দুটি প্যান্ট নিয়ে নিলাম, অ্যান্ড এগুলো হচ্ছে ক্রপ টপ, যেগুলো হচ্ছে 150 টাকা করে বলছিল। অ্যান্ড এগুলো হচ্ছে জিন্সের কিছু লং টি শার্ট, প্লাস হচ্ছে শর্ট টি শার্টও আছে, সব লং শর্ট প্যাটার্নের জিনিস। এখানে প্রাইস 500 to 600, কোনোটা 700 টাকাও আমাকে বলছিল। এনিওয়ে, এরপর চলে গেলাম হচ্ছে এখানে বেডশিট দেখছিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর বেডশিট, বাট হিউজ পরিমাণে প্রাইস চাচ্ছিল তারা। আমি ওই দিকটা থেকে আরেকটু সামনের দিকে এগুলাম, আর এখানে হচ্ছে সব লেডিস মম জিন্স, একদম স্পেয়ার জিন্স, যেগুলো একদম একটু লুজ প্যাটার্নের যে জিন্সগুলো এখন ট্রেন্ড হিসেবে চলছে, সেই জিন্স প্যান্টগুলোই এখানে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এই লোকটির প্যান্টের যে কালেকশন ছিল এগুলো একটু ডিফারেন্ট ছিল। দেন এই প্যান্টটা আমি দেখলাম, এটার প্রাইস আমাকে বললো 250 টাকা করে। অ্যান্ড এখানে যতগুলো প্যান্ট দেখতে পাচ্ছ এখানে 250 টাকা to 300 টাকা। অ্যান্ড আমি তো সবসময় একটু দামাদামি করি, তো ওনার থেকে আমি একটা প্যান্ট নিলাম, যে প্যান্টের প্রাইস পড়েছিল হচ্ছে 200 টাকা। দেন এই প্যান্টটাও দেখছিলাম, এই প্যান্টার প্রাইস আমাকে বলল 250 করে, আমি বললাম 150 করে দেওয়ার জন্য, উনি 150-তে রাজি হয়ে গেল, আমাকে দিয়ে দিল। তার পাশে হচ্ছে 3 পিস বিক্রি করছে, তো এই 3 পিসগুলোর প্রাইস হচ্ছে 500 to 600 টাকা করে, খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো, অ্যান্ড পিওর কটনের বলল আমাকে। এখন আমরা চলে যাব রাস্তার ওপারে, ওপারে আরও অনেক দোকান আছে, আর এখানে ফুচকাওয়ালা মামারা বসে গিয়েছে, আমি ফুচকা খাইনি যেহেতু আমি লাঞ্চ করে ফেলেছি। তো ফুচকাওয়ালা মামাদেরকে ক্রস করে যেতেই এই ব্যাগের দোকানটা চোখে পড়লো, অ্যান্ড এখানে এমকের ব্যাগগুলো দেখতে পেলাম, প্রাইস জিজ্ঞেস করলাম। এই ব্যাগগুলোর প্রাইস আমাকে বললো 1200 টাকা করে, অ্যান্ড এখানে যতগুলো হ্যাঙ্গিং করা আছে প্রাইস সবই 1200 টাকা করে। এই শপটির মধ্যে কিছু ব্র্যান্ড নন ব্র্যান্ডের ব্যাগসগুলো কালেকশনে রেখেছে, অ্যান্ড উনি আমাকে বললো যে একটু
কমানো যাবে। অ্যান্ড এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটার প্রাইস আমাকে 900 টাকা বলেছিলো। অ্যান্ড উনার শপের মধ্যে গিয়ে দেখি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন, এগুলো 1800 থেকে 1900 টাকা করে আমাকে বললো প্রাইসগুলো। অ্যান্ড এই ব্যাগগুলোর প্রাইস 1500 টাকা করে বলেছিলো। এনিওয়ে বের হয়ে গেলাম, বের হয়ে একটু সামনের দিকে গেলাম, আর সামনের দিকে এগুতে দেখি এখানে সব হচ্ছে গজ কাপড়ের দোকান। চাইলে তোমরা হোলসেলেও নিয়ে আসতে পারো, উনারা হোলসেলে দিয়ে থাকেন। এরপর আবার চোখে পড়লো জুতি, এই ব্ল্যাক কালারের জুতি আমার বারবারই ভালো লাগছিল, চোখে পড়ছিল, বাট উনি প্রাইস যে আমাকে এত বলেছে আমি এটা নিতেই পারছিলাম না। প্রাইস আমাকে বললো 450 টাকা করে, আমি ওনাকে বললাম 250 টাকায় দেওয়ার জন্য, কারণ এগুলোর প্রাইস এরকমই হয়ে থাকে, উনি দেয়নি। তো চলে আসলাম ওখান থেকে, এখানে সব জুতার দোকান। এরপর আবারও আমি অপোজিট সাইডে চলে গেলাম, এখানে এই লোকটি বারবারই ডাকছিল সবাইকে আর 100 টাকা 100 টাকা বলছিল। তো আমিও দৌড়ে দেখতে গেলাম কি বিক্রি করছে 100 টাকার মধ্যে। তো এখানে দেখলাম যে সোয়েটার বিক্রি করছে 100 টাকা করে, যেটাই নাম 100 টাকা। অ্যান্ড এই কোটগুলো আমাকে বললো 300 টাকা করে। এরপর আবার আমার ব্ল্যাক কালারের জিন্স চোখে পড়লো, এইটার প্রাইস আমাকে বললো 300 টাকা, বাট আমার ওয়েস্টের সাইজে হচ্ছিল না। তো এখানে এই শপের মধ্যে উনি বলেই দিয়েছে যে দামাদামি করা যাবে না, একদম ফিক্সড প্রাইস, এখানে 300-400 মধ্যেই জিন্সগুলো পাওয়া যাবে। এরপর ওখান থেকে বের হয়ে আর একটু ভিতরের দিকে গেলাম, আর এখানে হচ্ছে সব টপসগুলোর কালেকশন আছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এরপর আবারও এখানে দেখলাম জিন্সের প্যান্ট, এগুলো 200-300 টাকার মধ্যে পেয়ে যাবা, একটু দামাদামি করলে এই প্রাইজে তোমরা পেয়ে যেতে পারো। অ্যান্ড এখানে দেখলাম কুশন এবং কুশনের কালেকশন, এগুলো 300-400 টাকা করে বলছিল। এরপর আমি আর একটু সামনের দিকে গেলাম, আর এখানে দেখি সব হচ্ছে বেডশিট, বেডশিটগুলোর প্রাইস ভালোই, 1000-1200 এরকম। এরপর এখানে হচ্ছে কিছু কুর্তি সেল করছে, যেগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা করে। এত রিজনেবল প্রাইসে কী সেল করছে সেটা দেখার জন্য চলে গেলাম কাছে, আর গিয়ে দেখি এই টাইপের কুর্তিগুলো সেল করছে ওনারা 500 টাকা করে, এখান থেকে যেটাই নাও 500 টাকা। অ্যান্ড এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট বা স্ক্রিন প্রিন্ট বলে সেগুলোই। অ্যান্ড এটা হচ্ছে ফ্রক স্টাইলে একটা কুর্তি, অ্যান্ড এগুলোর প্রাইসও হচ্ছে 500 টাকা করে, বাট সুন্দর লেগেছে। আমি কুর্তি খুব কম পরি, এতটা পরা হয় না, তাই আর আমার নিজেরই কভারের মধ্যে অনেক কুর্তির কালেকশন আছে, তাই আমি আর কিনিনি, জাস্ট হচ্ছে দেখছিলাম যে কোয়ালিটিটা কেমন। মোটামুটি ভালোই, নট ব্যাড কুর্তির যে কোয়ালিটিগুলো সেল করছে 500 টাকার মধ্যে। আর এখানে একদম সমানে সব দোকানগুলো আছে যেগুলোতে 500 টাকা করে কুর্তি। এরপর আর একটু সামনের দিকে গেলাম, এখানে স্টাইলিশ কিছু ফ্রক দেখলাম কালেকশন, বা মিডি গাউন কাফতান আছে, সিল্কের কাফতান, এই কাফতানগুলো নিয়েও আসছে। অ্যান্ড প্রিন্টের কাফতান আমার কাছে দেখে খুব ভালো লেগেছে, প্রাইস কিন্তু আমাকে বলেছে 800 টাকা করে। তো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে এত প্রাইস কেন। এই শপের ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, এগুলো হচ্ছে ক্রেপ জর্জেট বলে, বাট সফট। অ্যান্ড এই গাউনগুলোর প্রাইস আমাকে বললো হচ্ছে 1000 টাকা করে, একটু দামাদামি করলেই হয়তোবা দিয়ে দিত 800-900 টাকার মধ্যে, বাট আমি আর কিনিনি, কারণ আমার কাছে হিউজ পরিমাণে গাউনের কালেকশন আছে তাই। তো এখান থেকে বের হয়ে চলে গেলাম, এখানে থ্রি পিস দেখছিলাম, এই থ্রি পিসগুলো হচ্ছে 500 টাকা করে, সুন্দর এই থ্রি পিসগুলো চুন্দ্রি প্রিন্টের মধ্যে। তার পাশেই হচ্ছে আরেকটি দোকানে এরকম সুন্দর সুন্দর টপস সেল করছিল, এগুলো একটু প্রিল করা, আর এগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা করে। এখানে যতগুলো টপস দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সব হচ্ছে 700 টাকা করে, আর এগুলো হচ্ছে সব জর্জেটের মধ্যে। অ্যান্ড এই ইয়েলো কালার বা তার পাশে যে টপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু সিনথেটিক কাপড় টাইপের মধ্যে করা, আর আমি এই টাইপের টপস পরি না, কারণ আমি কটনটাই বেশি প্রেফার করি, বা লিলেন, আর একদম সফট জর্জেট হলে আমি পরি, তাই আমি জাস্ট টপসগুলো দেখছিলাম, এগুলো 700 টাকা করে। অ্যান্ড এই দোকানেও কিন্তু সুন্দর সুন্দর কাফতান আছে। তো জর্জেটের মধ্যে এই টপসটা আমি বারবার দেখছিলাম নেওয়ার জন্য, উনি কমাবেই না কোনোভাবে, আমি 500 টাকা পর্যন্ত বলেছিলাম। তার পাশে আরেকটি দোকানে চলে গেলাম, এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের হচ্ছে সব মিডি গাউন, একদম ডিফারেন্ট ডিজাইনের ফ্রক স্টাইলে বা লং টি শার্ট। তো বলতে গেলে কালেকশন সুন্দর, বাট আমার কাছে মনে হয় যে হিউজ পরিমাণের প্রাইস, লাইক এই টপসটার প্রাইস আমাকে বললো হচ্ছে 800 টাকা, এটা 800 টাকা না, এটা অনলাইনেই বিক্রি করে এগুলো হচ্ছে 600 টাকা করে বা 650 টাকা করে। তো এগুলো একটু ডিফারেন্ট টাইপের টপস আসছে, হয়তোবা মোলামুলি করলে কমিয়ে দিত, বাট আমি তাদের প্রাইস শুনেই আমি আর কোনো কিছু বলিনি।
জাস্ট ওদের কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কী টাইপের কালেকশন এই শপটিতে আছে। বাট এটা বলতে হবে যে এখানে কিন্তু ডিফারেন্ট স্টাইলের সব ধরনের ডিজাইনের ড্রেসগুলো অ্যাভেলেবেল। অ্যান্ড এখানে হচ্ছে লং টি শার্ট দেখতে পেলাম জর্জেটের, এগুলোর প্রাইস 600 টাকা করে বললো। এই ফ্রক স্টাইলের টপসটার প্রাইস আমাকে বললো 800 টাকা। অ্যান্ড আমি যখন পেছনের দিকে গেলাম, মানে পেছনের শপগুলোতে ছিলাম, তখন উনারা বলেছিল আমাকে 600 বা 700 টাকা করে। অ্যান্ড এখানে আসার পর কেন এত প্রাইস বললো আমি ঠিক বুঝতে পারিনি, বাট আমি বলেছিলাম যে 550 টাকা করে দেওয়ার জন্য, ওনারা দিবে না। এরপর বের হয়ে আর একটু যখন সামনের দিকে গেলাম তখন দেখলাম এরকম কটনের কাফতান প্লাস হচ্ছে কুর্তি, এগুলো 600 টাকা করে বলছিল। আর কাফতান কুর্তি যাই আছে উনার এই শপে সবগুলোর প্রাইস হচ্ছে 600, 700, 800, উনি কোনোভাবেই কমাবে না। তো জানি না আমি এত কেন প্রাইস বলছিল। এনিওয়ে বের হয়ে আসলাম, এরপর সামনে দেখলাম এগুলো চুরির দোকান, এক আপু চুরি এবং কসমেটিক্স সেল করছিল। তো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম যে আসলে কি পাওয়া যায়। উনার দোকানে এসে দেখলাম যে অনেক লিপস্টিক অ্যান্ড আই শ্যাডো প্যালেট, হাইলাইটার, এগুলো কী কী সেল করছিল। তো উনি আমাকে বলছিল যে দেখেন এখান থেকে আমার লিপস্টিকগুলো খুবই সুন্দর কালার। তো ভাবলাম যেহেতু আসছি উনার দোকানে একটা সোয়াচে দিয়ে দেখি। অ্যান্ড এই লিপস্টিকগুলোর প্রাইস আমাকে বললো 60 টাকা করে। আর কসমেটিক্স কেনার সময় আমি অনেক চিন্তাভাবনা করে কিনি, কারণ 50-60 টাকা এগুলো আমার স্কিনের জন্য বা আমার ঠোঁটের জন্য কতটা ভালো হবে সেটাও আমি চিন্তা করি। এনিওয়ে উনি আমার হাতে একটু সোয়াচ দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছিলেন, তাই আমিও দেখে নিলাম, বাট ওখান থেকে লিপস্টিক আমি কিনিনি। এরপর হোপ মার্কেট থেকে একদমই বের হয়ে এটা একদমই রাস্তার উপরে, মানে মেইন রোডের উপরে, ফুটপাথ বলতে পারো, ফুটপাথের উপরে এইরকম করে কতগুলো কুর্তি সেল করছে, যেগুলোর প্রাইস বলেছিল আমাকে 500 টাকা করে। অ্যান্ড দেন আমার এই কুর্তিটা চোখে পড়লো, এই কুর্তিটা অনেক সুন্দর ছিল, কুর্তিটির কাজ এবং ডিজাইন সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে, এটার অনেকগুলো কালার ছিল। আমি আমার প্রাইসটুকু শেয়ার করলাম ওনাকে, বললাম যে 350 টাকায় দেওয়ার জন্য, তো উনি ওই প্রাইসে পারছে না। এরপর আমি একটু সামনের দিকে এগুতে দেখি আরও সুন্দর সুন্দর কসমেটিক্সের দোকানগুলো এখানে বসছে, তার পাশে হচ্ছে একজন মহিলা এই সেম কুর্তিগুলোই সেল করছিল। তো ওনার কাছে দুই ধরনের কুর্তি আছে, একটাতে কাজ কম অ্যান্ড আরেকটাতে কাজ বেশি, যেটা ওটা 600 টাকায় বললো উনি, উনি আরও 100 টাকা বেশি বললো। তো আমি বললাম যে 350 টাকায় দেওয়ার জন্য, 400 পর্যন্ত বলেছিলাম উনি দিবে না। তো এনিওয়ে চলে আসলাম, অ্যান্ড এখানে এসে আমার ছোটো বোন বললো যে পাপোশ লাগবে, তো কিছু পাপোশ কিনে নিলাম। পাপোশ কেনার পর পাশে হচ্ছে এরকম জুয়েলারির দোকান বসছে অনেক, আর এই সবগুলো হচ্ছে 10 থেকে আমি একটু আগালাম যখন, তখন 12-13 পরে ওই সাইডটাতে। তো পুরো 10-11-12 জুড়েই হচ্ছে ফুল মার্কেট বসছে। তো এখানে একজন এই প্যান্টগুলো সেল করছিল, আমি প্যান্ট কিনে ফেলেছি 2-3টা, বাট আমার ছোটো বোন কিনতে পারেনি, তাই হচ্ছে সে দেখছিল। আর এখানে যে ক্যাজুয়ালি যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটার প্রাইস আমাকে বললো হচ্ছে 300 টাকা। অ্যান্ড আরেকটা প্যান্ট দেখলাম, এটাও 300 টাকা। এই প্যান্টের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল আর এই ভায়াটা অনেক ভালো ছিল। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে 12-13 দিকে গেলে ওনাকে পাবা, উনি হচ্ছে এগুলো অনেক রিজনেবল প্রাইসে সেল করে। সো আমি আমার ব্লগটি এখানেই শেষ করব, বাট আমি একটা কথাই বলতে চাই যে মিরপুর হোপ মার্কেটে 50-100 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় বা 500 টাকায় অনেক কিছু কেনাকাটা করা যায়, এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। সব কিছুর প্রাইস অনেক বেশি ছিল। আর বনশ্রী থেকে যদি কেউ যায় ওখানে শপিং করার জন্য, আমি বলবো না যাওয়াটাই বেটার, এখান থেকে মাচ বেটার গাউসিয়া নিউ মার্কেট, এটা বনশ্রীবাসীর জন্য অনেক বেশি মানে প্রাইজি হয়ে যায়, আসা যাওয়াই অনেক খরচ পড়ে যায়। শুধুমাত্র জিন্সের প্যান্টগুলোই আমি একদম রিজনেবল প্রাইসে কিনতে পেরেছিলাম। রাইট নাও টাটা, বাই বাই। অ্যান্ড আমার ভ্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।